অনেকটা ডুমুর মতো দেখতে হলুদ রঙের এই ফলই প্রত্যন্ত এই গ্রামের প্রধান উপার্জনের মাধ্যম। বছরে মাত্র দু মাস এই ফল বিক্রি হলেও সেই দু মাসের টাকা দিয়েই এই গ্রামের মানুষ সবাই সচ্ছল। অত্যন্ত সুস্বাদু এই ফলের নাম লটকন এবং স্থানীয় ভাষায় এটিকে বগি বলে থাকে। এটি লটকনের জেলা হিসাবে পরিচিত নরসিংদী জেলার বেলাব উপজেলায় আবদুল্লাহনগর গ্রামে অবস্থিত। ঘন গাছপালায় ঘেরা এই গ্রামগুলোয় দারিদ্র মানুষের সংখ্যা খুবই কম। প্রতিটি বাড়ির আনাচে কানাচে চোখে পড়ে লটকন গাছ। অনেকেই আবার বাণিজ্যিকভাবে চাষ করে থাকে এই সুস্বাদু ফল। একটা সময় লটকন ছিল বন্য ফল, কেউ এ ফল সাধারণত খেত না। আজ থেকে শত বছর আগে হাজি হাকিম নামে এক লোক সর্বপ্রথম বন্য এ ফলের চারা নিজের বাড়ির উঠোনে রোপণ করেন। তারপর থেকেই এই লটকন পরিবর্তন করে আসছে এই জনপদের মানুষের অর্থনৈতিক অবস্থাকে। হাজি হাকিমকেই বলা হয় অত্র এলাকার লটকনের জনক। হাজি হাকিম আব্দুল আজিজের পথে হাঁটছেন স্মার্ট উদ্যোক্তা ইঞ্জিনিয়ার বাচ্চু সাহেব। আজ তারই দাওয়াতে চলে আসলাম আমরা এই জনপদে। আলহামদুলিল্লাহ, এবার ফলন বেশ ভালো হয়েছে। লটকনের পাশাপাশি কাঁঠালের ফলনও দেখা যাচ্ছে ভালো। এবারে কাঁঠাল ফলন কেমন ভাই? কাঁঠালটা কিভাবে আপনারা বেচা কেনা করেন? বাজারে নিয়ে আনা? বেশ ভালো, অনেকগুলি কাঁঠাল আছে। কাঁঠাল পাইকাই যে পড়ে গেছে। হ্যাঁ, এগুলো আবার একটু কাঁচা, এটা আবার পাকতে একটু সময় লাগবে। হ্যাঁ, এটা শেষের দিকে পাকবো, এটা রংটা এখনো আসে নাই, এটা ইয়ে হয়ে গেছে, একবার সবুজ হয়ে আছে। এক মাস মতো লাগবে না? টোটাল কয় মাস হয় এটা ফলনটা? তিন মাস না দুই মাস? দুই আড়াই মাস না? হ্যাঁ। অন্যান্য ফলের মধ্যে বিভিন্ন জাত লক্ষ্য করা গেলেও লটকনের কোনো জাত হয় না। আম, লিচু, কমলা সহ অনেক গাছের বয়স বাড়লে সাধারণত ফল কমে যায়, তবে লটকনের ফল দীর্ঘদিন পাওয়া যায়। বিচি ও কলম দুই পদ্ধতিতেই লটকনের চারা তৈরি করা হয়, তবে চারা থেকে গাছ জন্মানোর পর সব গাছ থেকে ফল পাওয়া যায় না। আপনি চাইতেছেন কত করে? বাগান দেখার পাশাপাশি চিন্তা হলো আগে বাজার ঘুরে আসি। লটকনের বাজার দেখে রীতিমতো আমাকে অবাক হতে হয়েছে। বাণিজ্যিক গুরুত্বের সুবাদে এখন হিসাবে আনা হচ্ছে এই ফলটির আবাদি এলাকা, দরদাম, চাষের সুবিধা অসুবিধা নানান দিক। তবে সব কিছু ছাড়িয়ে লটকন এক মৌসুমে লাখপতি হওয়ার স্বপ্ন দেখাচ্ছে এই জনপদের মানুষকে। এই যে প্রকৃতির একটি ফল যার পিছনে উল্লেখযোগ্য কোনো ঝামেলা নেই, আবাদের ব্যয় নেই, সেই ফল কীভাবে সচ্ছল করে তুলল একটি গ্রামকে, পিছনের কারণ ওই যে হাজি হাকিম আব্দুল আজিজ। তিনি তরুণ বয়সে একদিন ভেবেছিলেন দারিদ্র্যের শিকল ছিঁড়ে একদিন বেরিয়ে আসতে হবে।
সাধারণত লটকন গাছের বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন হয় না, তবে ভালো ফল পেতে গেলে অবশ্যই দরকার বিশেষ যত্নের। এই বাগানটা নরসিংদী জেলা বেলাব উপজেলা আবদুল্লাহনগর গ্রামে অবস্থিত। এই বাগানটা মূলত আমার নাম বললি ইঞ্জিনিয়ার বাচ্চুর বাগান বললি মোটামুটি সবাই চিনে। তো এই বাগানের পিছনে আমার সবচেয়ে বেশি অবদান যার, ওনারা আমার সহধর্মিণী। ওর হাতে এই কলমগুলো হয়েছে, চারাগুলো হয়েছে, সেগুলো যত চারা আমার প্রায় 70-80 বিঘা বাগানের মধ্যে যত চারা রোপণ করছে তার অবদানই সেটা হয়েছে। টোটাল বাগান কত বড়? এখানে প্রায় 70-80 বিঘা। 70-80 বিঘা। আচ্ছা, আমরা একটু ম্যাডামের সাথে কথা বলি। আচ্ছা, আপনি কিভাবে অনুপ্রেরণা যোগালেন এই বাগানের প্রতি বা গাছগুলির প্রতি? আমি তো প্রথম যখন এখানে মানে এই বাগানে এইদিকে কোনো গাছ ছিল না, একদম ছিলই না বলতে চলে, অল্প দিয়ে একটা দুটা ছিল। তো আমি ইয়া করতেছি যে ছোট ছোট চারা, এইগুলি চারা থেকে আবার ইয়া হয়, তো চারা সংগ্রহ করলাম। চাংরা সংগ্রহ করে অনেক দূর থেকে অন্য লোক দিয়ে কিছু আনাইলাম, কিছু বিচি থেকে করলাম, করে নার্সারির মতো করলাম আর কি, ছোটোখাটো একটা করলাম প্রথম। পরে এই চারার থেকে আস্তে আস্তে যাক, আলহামদুলিল্লাহ এখন অনেক বড় একটা বাগান এবং ফলে ফলে ভরপুর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে প্রচুর পরিমাণ লটকন আসছে এখানে। স্থানীয় ভাষায় কি এটাকে লটকনই বলে না অন্য কোনো নাম আছে? বুগি বলে। আমি এই নামটাই এতক্ষণ ধরে শুনতে চাচ্ছি আর কি। আমরা কিন্তু লটকন, আমরা যখন ছোট ছিলাম তখন সেটাকে আমরা লটকন বলি, তখন সেটাকে আমরা বলছি বুগি খাবো। না, আমিও মোটামুটি কিন্তু আমি এই বাগানে আপনাদের মাধ্যমে আমি এই মিনিয়া 3 বার আসলাম। হ্যাঁ, এবং আপনার ইয়াটা দেখে আমি খুব মানে উচ্ছ্বসিত এবং খুবই অনুপ্রাণিত। আমি আমার ছেলেকে বলছি যে ওনাকে টেলিফোন করে দাওয়াত দে, উনি আসে আবার আমার এখানে বেড়ায়। এটা আমাদের সৌভাগ্য যে আপনারা আমাদের স্মরণ করেন, এটা আসলে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমাদের জন্য দোয়া করবেন। আমি চাই বাংলাদেশে যত বড় বড় ইউটিউবার আছে, সালাউদ্দিন সুমন ভাই বা প্যানোরামা, তারা এই জাতীয় যারা ভিডিও করে তারা যেন অন্তত এই বাগানে আসে, অন্তত বাগানটা দেখে যায়, নরসিংদীর ঐতিহ্যটা দেখে যায়, বগির ঐতিহ্য দেখে। আপনার মাধ্যমে আমি সবাই ইউটিউবার এবং যারা ব্লগার আছে তাদের সবাইকে আমার এই বাগানের দাওয়াত রইল, এবং তারা যেন আমার এখানে আসে, আমার এখান থেকে আমার আপ্যায়নের কোনো কমতি থাকবে না, সবাইকে আমার মানে আন্তরিক শুভেচ্ছা থাকবে, এবং তাদেরকে আমার বাগানে আসার জন্য মানে আমার একটা অনুরোধ রইল, এবং এটা বিশ্বব্যাপী যাতে জানতে পারে এবং এটা যাতে আন্তর্জাতিকভাবে রপ্তানি হয় এবং এলাকার এই কৃষক, এলাকার এই মানুষ, এলাকার সবাই যেন লাভবান হয়, এই আশাবাদ আমার ব্যক্ত থাকবে। এবং এই একটা বাগানের পিছনে কিন্তু অনেকগুলো মানুষের রিজিক কর্মসংস্থানের ব্যবস্থা আছে। আমার এই বাগানের মধ্যে প্রায় 50-100 লোক কিন্তু কর্মসংস্থান করতেছে, এবং তারা কিন্তু এটার থেকে, এই উৎপাদনের টাকা থেকে তারা কিন্তু আজকে এতগুলো ফ্যামিলি চলতেছে। এটা মনে করি আমার জন্য একটা সৌভাগ্য। তা আমি আশা করি আপনাদের যারা ব্লগার ইউটিউবার আছে তারা যেন আসে এবং এটাকে ব্যাপকভাবে পরিচিত করে আন্তর্জাতিকভাবে, যাতে আমাদের এই ফলগুলো রপ্তানি করতে পারি এবং সেটা বৈদেশিক মুদ্রা আমরা এই দেশে অর্জন করতে পারি, এবং দেশ লাভবান হবে, এলাকার জনগণ লাভবান হবে, আমরা কৃষক জাতীয় লাভবান হবে, আমরা কৃষকরা লাভবান হবে, এই আশাবাদ ব্যক্ত করবো আপনার মাধ্যমে। এবং দেশবাসীর প্রতি সবাইকে ধন্যবাদ এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা রইল, এবং আমার এখানে বাগানের দাওয়াত রইল, সবাইকে আমার বাগানের দাওয়াত রইল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বাবা রে বাবা, এটাতে কি ধরা ধরছে দেখছেন সোরাব ভাই? হ্যাঁ, এটা কি গাছ? কি পরিমাণ ধরছে দেখেন, এই যে নিচে থেকে আরম্ভ করি দেখেন, আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আপনারা এই সিজনে কতদিন নরসিংদী থাকেন? আমরা এই বাড়িতে 2-2.5 মাস থাকি। 2-2.5 মাস প্রচুর পরিমাণ ফলন ধরছে, পা থেকে মাথা যেটা বলে আর কি পুরো ভর্তি মাশাআল্লাহ, মানে এক কথায় অসাধারণ। চাচা আপনার এখানে কতদিন ধরে আছেন?
এবার বাজার মূল্য কেমন? বাজারের মূল্য এবছর কম, মনে করেন 5,000-6,000 ফলন কেমন? এবার ফলন কেমন? ফলন এবছর মোটামুটি অনেক এবার চেয়ে অনেক বেশি আছে ফলন এবছর, কিন্তু এবছর মানটা একটু কম। মানটা একটু কম, একটু কম। কাকা আপনি কতদিন ধরে আছেন এখানে? এখানে 5 বছর। 5 বছর কেমন লাগে কাজ করতে? এখানে কাজ করতে এখানে খুব ভালো লাগে। আমি তো গত 2 বছর আপনারা দেখে গেছি, আপনারাও দেখে গেছি। এমন এবার ফলন কেমন? কাণ্ডের সঙ্গে ঝোপায় ঝোপায় ফল ধরে, প্রায় শেকড়ের কাছ থেকে ধরতে থাকে এই ফল। দূর থেকে দেখতে অনেকটা ডুমুরের মতো। হাজি হাকিম আব্দুল আজিজ যখন রোপণ করেছিলেন লটকন গাছ, তখন তিনি নিজেও ভাবেননি এই লটকন একসময় পরিণত হবে এই এলাকার মানুষের প্রধান অর্থকরী ফসল হিসেবে। এটা তো একটু আবার মিষ্টি, এটা মোটামুটি ভালো মিষ্টি। এটা এই লটকনটা এখনো পাকে নাই, কিন্তু আমি এই জন্য আসলে ক্যামেরাতে আনছি। এটা ছোট ছোট আপেলের মতো দেখতে, সাইজ অনেক ভালো, গোটাগুলি বেশ বড় বড়, একদম পরিপূর্ণ। আসলে যে ভোগি আমরা বলে থাকি, লটকন বলে থাকি, সেটা আসলে এই গাছটা দেখলে বোঝা যায়। প্রত্যেকটা ফলন বেশ হৃষ্টপুষ্ট, প্রত্যেকটা দেখেন। এটার মনে হয় মন শেষ পর্যন্ত 8,000-10,000-12,000 টাকা পর্যন্ত যাবে। এই দেখেন এক একটা সাইজ কি চমৎকার। বাহ, প্রত্যেকটা লটকন বড় বড়। এগুলা কি এখনো কাঁচা? এখনো একদম কাঁচা। এটা একদম কাঁচা, এটা কি আরো বড় হবে? এটার সাইজ তো অনেক ভালো হইছে, চমৎকার একটা সাইজ হইছে। এটার মন তো তাইলে অনেক হবে, 12,000 টাকা মিনিমাম। 12,000 টাকা মিনিমাম? বাহ বাহ, কি কি চমৎকার সাইজ! এই যে দেখতে দেখা যায় কত বড় বড়। হ্যাঁ, এখনো কাঁচা দেখা সুন্দর দেখা। যেগুলা পক্ত হইছে ওগুলা পারেন, টাক টাক ছাড়া যেগুলা। হ্যাঁ, এই যে সৌরভ ভাইও এই যে গাছ উঠে গেছে, দেখে পাইলেন সৌরভ ভাই? যেটা বড় সুন্দর এটা পাইলেন, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ভাই, দেন কি পরিমাণ লটকন দেখছেন। ও একদম টাটকা লটকন, বাহ। আমরা আসলে বরাবরের মতোই পুকুর পাড়ে আসলে আমাদের না আসলে হয় না। আমরা গত 3 বছর ধরে এখানে আসতেছি, রেগুলার এখানে আসতেছি। সেই পুকুর পাড়ে 2021 সালে আসছি, 22 সালে আসছি, এবার 23 সালেও আসলাম। এখানে একটা পুরাতন গাছ আছে ভাই, এটা কি গাছ? জলপাই গাছ। এত বড়? এটা তো অনেক বছর। এটা কত বছর হবে? 100 বছর উপরে তো হবে। 100 বছর উপরে এই জলপাই গাছ? জলপাই কি ধরে? আগে ধরে না। হ্যাঁ, অল্প ধরে না। আমি এত বড় জলপাই গাছ আসলেও কোনোদিন দেখি নাই। আর অত এলাকায় এত বড় জলপাই গাছ আছে কিনা আমার সন্দেহ আছে, আমার চোখে পড়ে নাই এত বড় জলপাই গাছ। হ্যাঁ, একটা ডাল একটা গাছের মতো বিশাল। আর আপনার বাগানটা হচ্ছে ওই পাশে না, 81 গাছের কাঠের যে বাগানটা ওই পাশে? এগুলো শুধু কাঠের বাগান করছেন? ওগুলো ধানি খেতগুলো ওনাদেরই, যাক আলহামদুলিল্লাহ। আর এই যে এখান থেকে যা আছে, কোনো কোনো যদি আমরা হেঁটে যাই 5-7 মিনিট 10 মিনিট লাগবে ওনাদের বাড়িতে যেতে। বিশাল একটা বাগান, আমি আগেই বলছি, গত 2 বছর ধরে বলতেছি যে 80-100 বিঘা নাকি, 80-100 বিঘা।
টোটাল জায়গাটা কত বড় হবে? টোটাল প্রায় 150 মত হবে, 150। অনেক বড় জায়গা, অনেক বড় জায়গা। যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো, আশা করি ভবিষ্যতে আমরা যেন আবার আসতে পারি ইনশাল্লাহ। ইনশাল্লাহ নিয়ে আসবো। আর আমার দর্শক যারা আছেন, যদি লটকন খেতে চান কোনো সমস্যা, সবাই আমন্ত্রিত। এই বাগানের মালিক আমি আগেও বলছি, এখনও বলতেছি, যথেষ্ট আন্তরিক। লটকন না খেয়ে অন্তত বিদায় হইতে পারবো না এখান থেকে। সবার জন্য দাওয়াত থাকলো, অবশ্যই আপনারা আসবেন। হাজি হাকিম আব্দুল আজিজ শুধু নিজের ভাগ্য বদলাননি, বদলে দিয়েছেন এলাকার প্রত্যেকটি মানুষের ভাগ্য। তবে তার মতন গাছ পাগল মানুষ পাওয়া সত্যি অনেক বিরল। তিনি যেন এই এলাকার মানুষের দীপশিখা।